ম্যাডলি বাঙালি আরও একটা নতুন সকালে জানায় সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। আজকের দিনটা একটু আলাদা। সকাল সকাল আমরা যাচ্ছি পটু ম্যানকে নিয়ে থেরাপিতে। আবার আশায় বুক বাঁধছি, আবার মনটাকে পজিটিভ ভাবতে বলছি, এবার পটু নিশ্চয়ই কিছু শিখবে। আগেও তো কতবার কত জায়গায় ছুটেছি দিনের পর দিন, হাজার হাজার টাকা খরচ করতে দুবার ভাবিনি আমরা, কিন্তু একটা সময় হেরে গেছি। তবে থেমে যাওয়াটা আমাদের কাছে লাক্সারি, তাই আবারও শুরু করেছি, বারবার শুরু করছি যেভাবে। সবাই ওকে আশীর্বাদ করবেন, এবার যেন কিছুটা এগোতে পারে আপনাদের পটু ম্যান। যাওয়ার পথে ঝট করে দুটো খাতা পেন্সিল কিনে নিলাম, বাড়িতে ছিলই কিছু, আর কয়েকটা জিনিস দরকার ছিল, ম্যাডাম বলেছিলেন নিয়ে যেতে, সেইগুলো কিনে নিলাম। এদিকে পটু বেচারা হাসবে না কাঁদবে ঠিক করতে পারছে না, একটা দুষ্টু দুষ্টু মুখ করে গাড়িতে বসে আছে। ও তো বুঝতে পারছে না আজকে ঘুরতে যাওয়া হচ্ছে না, আজ যাচ্ছি আমরা একটা শেখা শেখা খেলা খেলতে। পৌঁছে গেছি আমরা, এখন ক্যামেরাটা বন্ধ করি, বেরিয়ে আবার কথা বলবো আপনাদের সঙ্গে। এক ঘন্টা থেরাপির পর বেরিয়ে এসেছি আমরা। আজকে প্রথম দিন হিসাবে যথেষ্ট ভালোই করেছে পটু। পড়াশোনা হয়েছে, বিশাল বিদ্যান হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি এই সোসাইটিতেই আমাদের একটা বান্ধবীর বাড়ি, তার কাছে। বাবু পড়াশোনা করেছ? এখন আন্টির বাড়ি যাচ্ছ? আচ্ছা চলো। ছন্দকেরই এক এক্স কলিগ থাকে এই সোসাইটিতে, এখন ওদের ঘরেই যাচ্ছি দেখা করতে। পাঁচ মিনিট কথা বলেই ওদের ঘর থেকে বেরিয়ে এসেছি আমরা, কারণ আমাদের তো জল চলে যাবে, স্নান হয়নি, তাই বড্ড তারা বাড়ি ফেরার। কাল দুপুরে ওদের আমাদের সঙ্গে দুটো ভাত খেতে বলে এসেছি। জানি না কবে যে এই জলের সমস্যাটা মিটবে আমাদের। সকালবেলা যাওয়ার সময় পাটা একবার মচকে গেছিল, তখন টের পাইনি, কিন্তু এখন দেখছি ব্যথা এত বেড়েছে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই আর আমার। তাও বসলাম পটুকে নিয়ে একবার, আজকে সবে প্রথম দিন, নতুন যা যা শিখেছে একবার বাড়িতে বসিয়ে করিয়ে নিলাম। এই সামান্য জিনিসগুলোর থেকে স্পেশাল বাচ্চাদের যে কত কিছু শেখানো যায়, রেড আর গ্রিন কালার থেকে যে শুধু খাতার পাতায় নয় জীবনেও স্টার্ট আর স্টপের কনসেপ্ট আনা যায়, এগুলো আজ নতুন করে শিখলাম। সন্ধ্যে থেকে যেহেতু উঠে দাঁড়াতে পারিনি তাই রান্নাও করতে পারিনি। রাতের জন্য দুটো ডিম থালি বলেছিলাম একদম আমাদের বাড়ির অপোজিটে নতুন খোলা এই দোকানটার থেকে। আমরা যারা বাইরে থাকি, ছোট ছোট ফ্যামিলি, অসুস্থ হয়ে পড়লে একজন বাচ্চাগুলোর বা বাড়ির বাকি সদস্যদের খাওয়া দাওয়াটা নিয়ে একটা মহা সমস্যা হয়ে দাঁড়ায়। হাতের কাছে যদি এই ধরনের কোনো রেস্টুরেন্ট থাকে যারা একদম ঘরোয়া, তেল মশলাবিহীন খাবার দেবে, সেটা বড্ড উপকার হয় জানেন। 129 টাকার ডিম থালিতে মাছের ডিমের বড়া, বাঁধাকপি মাছের মাথা দিয়ে উচ্ছের প্রিপারেশন, এত কিছু আশা করিনি। রান্নাগুলো প্রত্যেকটা খেতে খুব ভালো ছিল। আপনারা হয়তো ভাবেন আমি সমস্ত রেস্টুরেন্টের ভালো রিভিউ দিই কেন, কারণ যেগুলো খারাপ লাগে সেগুলো রিভিউ আমি দিই না, শুধু ভালোগুলোরই রিভিউ দিই। সবাই তো খেটে কাজ করছে, যদি কারোর একটু উপকার হয়। এই যে দেখুন ওইখানে আলো জ্বলছে না, টেবিল চেয়ার পাতা, ওটাই রেস্টুরেন্টটা। এখন অনেকটা রাত, আলো নিভে গেছে, কালকে আমি দেখাবো, একদম আমাদের বারান্দা দিয়ে দেখা যায়, কোডিগেহাল্লি মেন রোডের উপরেই, কালকে আমি দেখাবো। একবার ওদের সাথে আলাপ করতে যাওয়ারও ইচ্ছা থাকলো। খাওয়া দাওয়া মিটে গেছে, পটু ম্যান ঘুমিয়েও পড়েছে, তবে এখন আমি টুকটাক কয়েকটা কাজ সেরে রাখবো। কালকে তো বাড়িতে লোকজন আসবে, তাই যতটুকু এগিয়ে রাখা যায় আর কি। এগুলো করতে করতে আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি। আপনারা হয়তো লক্ষ্য করে দেখে থাকবেন আমি কখনোই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করার কথা বলি না। একটা ভিডিওতে বলেছিলাম নিজেরই খুব লজ্জা করেছিল, যে ভিডিওগুলোয় আমি নিজের ছেলেকে দেখাই সেইগুলো সাবস্ক্রাইব করতে বলা ভীষণ বাণিজ্যিক মনে হয়েছিল আমার।
তবে সাবস্ক্রাইবার কথাটার পাশে ওই সংখ্যাটা যখন বাড়ে সত্যি দেখতে খুব ভালো লাগে, নতুন নতুন কাজ করার এনার্জিটাও আরও বেড়ে যায়। যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা হয়তো এরকম মানুষ যে আগের থেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি শুধু আমি বলি না বলে, তাহলে বলবো আপনার যদি মন থেকে ইচ্ছা হয় তাহলে করে নেবেন, আমার ভালো লাগবে। কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওয়ে এই সমস্ত কথা বলতে পারবো না। ইউটিউবের ভিড়ে যেখানে সবাই বারবার করে সাবস্ক্রাইব করতে বলে, সেখানে না হয় আমি একটু ব্যতিক্রমী হয়েই থাকলাম। এবার একটা অন্য কথা বলি, আমার শুরুর দিকের ভিডিওগুলো দেখে হয়তো অনেকে মনে করেছিলেন আমি সবসময় অটিস্টিক বাচ্চা নিয়ে কতটা কষ্টে জীবন কাটাই সেই গল্পটা বলবো। কিন্তু না, আমি কষ্টে জীবন কাটাই না। যে কষ্ট আমাদের আপনারা দেখেন তা একান্ত ব্যক্তিগত। যতটুকু আমি অটিজম নিয়ে বলেছি তা সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য। মায়ের মন বা বাবার মনে যে কী ধরনের কষ্ট হয় সেই সব কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না বা সেন্টিমেন্টাল সুরসুরি দেব না। আর যদি মনে করে থাকেন আমি একটা প্রচণ্ড লড়াই করে জিতে যাওয়ার গল্প বলবো, তাহলে বলবো সেটাও নয়, সব লড়াইতে তো জিতে যাওয়া যায় না। তবে হেরে গিয়েও কীভাবে সুন্দর করে বেঁচে থাকতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে, সেই গল্পটা আপনারা পাবেন আমাদের ব্লগে। সব সময় অল ইজ ওয়েল হয় না সিনেমার মতো, দরকার শুধু ভালো থাকার সংজ্ঞাটা নিজেদের মতো করে একটু বদলে নেওয়ার। সবাই খুব ভালো থাকবেন, পাশে থাকবেন।